Hi friends, this is Tanushree. Welcome back to my channel and welcome to my another vlog. आशा करी तुम्हारा सबाई भलो आछो। चले एसेछि आबार सुभाली बीचे। जदिओ तुम्हारे आगे दिन भलो करे एक्सप्लोर करिएछिलाम सुभाली बीचटा, तो भावलाम जे आबार तुम्हारे आरेकबार फ्रेश एक्सप्लोर करिए दिई। एखन सुभाली बीचटा आजके एखाने एसेछि, सेखाने सुभाली बीचे एखन जोयार चलछे, तो सेई जोयारटा देखे नाओ। আমার ছেলে আর বড় অনেক দূরে চলে গেছে, ওরা সমুদ্রের ধারে গিয়ে জলের সামনে পা ভেজে যাচ্ছে, কিন্তু আমি যাইনি। আরেকটা কোনো আউটফিটও নিয়ে আসিনি, কিন্তু ছেলের জন্য নিয়ে এসেছি, আর বড় পাটাকে গুটিয়ে নেব। তা তোমাদের খবর কি? তোমরা কেমন আছো? আমার ভিডিওসগুলো দেখছো কি না আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে আরও কমেন্ট করো। আর কী ইমপ্রুভমেন্টের দরকার সেটার জন্য তোমরা তোমাদের ফিডব্যাক দিতে পারো, তাহলে সেই ওয়াইজ আমিও চেষ্টা করব আমার পেন্টিং আমার কোয়ালিটিটাকে আরও বেটার করতে। একটা দোকান আছে দেখতে পাচ্ছ, এটাই বড় দোকান। সেখানে চা, তারপরে আছে কফি, চিপস এবং বিভিন্ন পাকোড়াজ আছে, পেঁয়াজ পাকোড়াজ আছে, তারপরে আলু আছে, মেথি পাকোড়া রয়েছে। তো দেখতে দেখতে পাকোড়া, তারপরে স্ন্যাক্স, সসম, ভুট্টা, সিদ্ধ ভুট্টা হচ্ছে, মশালা ভুট্টাও তৈরি হয় এখানে। ভালোই লাগছে এই ভিউটা, ফার্স্ট টাইম এরকম সুন্দর দেখছি। যে সমুদ্র তো সবসময় সুন্দর, বাট এরকম সুন্দর যখন জোয়ার চলে তখন আরও বেশি ভালো লাগে, আরও বেশি এন্টারটেইনিং লাগে, খুব ভালো লাগছে। এবং ওখানে ওই ভেতরে বসে বসে ভিউ দেখতে দেখতে খাওয়া, স্ন্যাক্স খাওয়া, কফি খাওয়া বা চা খাওয়া, যে যাই খাক সেটা ভীষণ এনজয় করে, আরও বেশি মানে মুভমেন্টটাকে আরও বেশি ভালো করে তোলে। পুরী দীঘাতে অতটা বেশি যেরকম মাছ ভাজা ভাজ ভাজা পাওয়া যায়, এখানে মাছ ভাজা পাওয়া যায় না, বাট ওই যেটা বললাম ভাজি, কিন্তু সেই ভাজিগুলো পাওয়া যায়, সেগুলো খুব ভালো খেতে। এখানে 250 গ্রাম 100 টাকা নেয় এরকম, তো 250 গ্রামে যা দেয় আমাদের তিনজনের হয়ে যায়, আমার ছেলে আমার হাজব্যান্ড দেবে। আমাদের বেশ ভালোই লাগে সকাল সকাল গরম চোখ ভাজি খেতে, টি আর কফি। তো তোমরা এনজয় করো কিনটা, আমি এনজয় করি। এটা আলুর পকোড়া, এটা হচ্ছে পেঁয়াজ পকোড়া, মানে কোয়ান্টিটি পেঁয়াজের কত আছে জানি না, কিন্তু পুরো কোটিংয়েই ভর্তি। লঙ্কা ভাজি, একটা চাটনি, এই চাটনির সেই ডিব্বা, ওই যেটাকে বলে হয় জার, আর এটা হচ্ছে সস। সস একদমই ভালো না, কালার করা সস। এই হচ্ছে খানা, পিছনে হচ্ছে চা আছে, চা দিয়ে খাওয়া, আর সামনে ভিউ, সমুদ্রই সমুদ্র। এটা হচ্ছে ভুট্টা আছে না, ভুট্টাকে সিদ্ধ করে সেটাকে বিভিন্ন রকমের মশলা টশলা দিয়ে করা, দিস ইজ কল ভেল ভুট্টা। এটা দাম কত নিয়েছে? 50 টাকা এক প্লেট। সি বিচ ঘোরা শেষ, পকোড়া খাওয়া শেষ, এবার বাড়ির দিকে যাওয়া। ONGC-তে যাওয়ার ইচ্ছা আছে, হাজব্যান্ডকে বললাম যদি নিয়ে যায় তাহলে মাছের ছোট্ট যে একটা একজন মাছ নিয়ে বসেন, কিন্তু খুব সুন্দর রকমারি অনেক বাঙালি মাছ আছে, বাঙালি মাছ বলছি, অনেক মানে ভ্যারাইটি অফ, যারা বাঙালি আমরা মাছ খাই, খুব মাছ খেতে ভালোবাসি যারা, যেসব বাঙালিরা, বাঙালি মাত্রেই মাছ প্রিয়, তো সেই সকল মাছই এখানে রয়েছে, রুই থেকে কাতলা থেকে, ইলিশ, মিশলি, ইলিশও রয়েছে, কিন্তু আমরা ইলিশটা খাইনি, কারণ আগের বার যখন গিয়েছিলাম আমি সত্যি কথা বলতে খুব একটা ভালো মাছ চিনি না, কিন্তু আমার এক বান্ধবী আমাকে নিয়ে যান, তো ওই বান্ধবী খুব ভালো মাছটা চেনে, এবং ও আমাকে আমার কোন মাছটা নেবো না নেবো আমাকে বলে দেয় যে এটা নিতে পারো, এটা ভালো, এটা ঠিক হবে। তো আজকে তো সে নেই, সে আসেনি, তাই বান্ধবীকেও ফোন করব। আর ইউজুয়ালি ওখান থেকে যা মাছ দেয় ফ্রেশই দেয়, কোনো দিনও খারাপ আমি পাইনি এখনও অবধি। এবার দেখা যাক আজকে কী ভ্যারাইটি অফ মাছ নিয়ে
বসে ওরা আর কি আমরা খিনি ইউজুয়ালি কাতলা মাছটা আমার খুব ভালো লাগে রুই বা কাতলা তারপরে তে চুনো মাছ আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে চুনো মাছের ভাজা একদম কর করে যেটা হয় ডাল দিয়ে খেতে তো যদি চুনো মাছ থাকে তাহলে চুনো মাছ নেব আর যদি যে যা মাছ থাকবে সেটা নেব আর প্রাইসটাও তোমাদেরকে বলে দেব দেখো কলকাতার সাথে কতটা ডিফার করে কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি ডিফার করে আমি শ্বশুরমশাইকে একদিন জিজ্ঞেস করছিলাম কাতলা মাছের এই দাম সেই দাম এখানে তো শ্বশুরমশাই সেটাই বললেন যে হয়তো 10-20 টাকার একটুখানি অন্তর আছে তো এখন যাচ্ছি টুয়ার্ডস ONGC বীচ থেকে রিটার্ন যাওয়ার সময় বাড়ির দিকে বা বাড়ির থেকে এই সিবিজে আসার সময় লাস্ট যে 2-3 কিলোমিটার এখানটা খুব ভীষণ বাজে রাস্তা একদম এবড়ো খেবড়ো চারিদিকে খানা খন্দ যেটা তোমাদের ছবি তুলে মানে ভিডিও করে দেখাচ্ছি দেখানোর উদ্দেশ্যটা এটা না দেখানোর উদ্দেশ্যটা এটাই যে সমুদ্রের রাস্তাঘাট যেরকম দীঘা পুরীতে হয় খুব পরিষ্কার পরিষ্কার বলবো না মানে বেশ ঠিক আছে কোনো খানা খন্দ খুব একটা বেশি থাকে না কিন্তু এখানটা এটাই একটা একটুখানি সুভালি বীচটা একটু ড্রব্যাক আছে যে যদি রাস্তাঘাটটা আর একটু ভালো হতো যেরকম দেখো এখন রাস্তাঘাটটা ভালো হয়ে গেছে মানে আর খানাখন্দ সেরকম নেই একদম প্লেনই বলা চলে কিন্তু সামনে যে 2-3 কিলোমিটার আছে যাওয়ার পথে মানে একদম সুভালি বীচে যেটাকে একদম বলে এন্ডটা ওখান থেকে সুভালি বীচটা শুরু ওই দিকটা একদম 2-3 কিলোমিটার মানে যারা চোস্ত ড্রাইভার না হবে তাহলে তো তারা পারবেই না চারিদিকে ধর ট্রাক ফাক থাকে আবার ওইদিকে ভেড়া যায় মোষ যায় তো ওই দিকটা একটুখানি সমস্যা হয় আজকে সকালবেলা আমার হাজবেন্ড আমায় বলছিলেন যে ওখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চালাও তুমি বললাম না বাবা লাইফ ইজ ওয়ান্স একবারই লাইফ ভগবান দিয়েছে পরের বার কি হবে জানি না হাজবেন্ড ভীষণ ভালো গাড়ি চালান আর নিজে চলে হাত পাও ভাঙতে পারি গাড়ির তো যাবেই সর্বনাশ হয় এর থেকে বেটার ভালোভাবে থাকো আর সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের সঙ্গে পরিবেশন করি যতদিন পারবো সামনে পেট্রোল পাম্পে একটুখানি পেট্রোল ভরতে হবে আমার বর বললো যে পেট্রোল বেশি নেই তো পেট্রোল পেট্রোল ভরে আবার ONGC থেকে যাব তবে এখান থেকে তো ডিস্টেন্স খুব একটা বেশি না হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তোমাদের সঙ্গে গল্প করতে করতেই ONGC পৌঁছে যাব যেটা বললাম রাস্তা একদম দেখো এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে মানে 90% ঠিক হয়ে গেছে এখন তো হাইওয়েতে উঠিনি চারিদিকে ট্রাক ফাকগুলো থাকে তাই জন্য ভয় লাগে আর কি আর কিছুই না আমি তো অতটা এক্সপার্ট নই হাজবেন্ড যতটা ভালো গাড়ি চালান তো সেই কারণে এই রাস্তাগুলো এখন ঠিক আছে যখন হাইওয়েতে উঠবো আরও বেশি পরিষ্কার রাস্তা একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন পাবো পেছনে যে নদীটা দেখছো এটা তাপ্তি নদী বর্ষার জলে পুষ্ট নদী এমনি সময় খুব একটা বেশি জল থাকে না এখন যাচ্ছি ONGC তে এখন এটা দেখো ONGC এটা পিছন দিকটা হচ্ছে ONGC বিল্ডিং এখান থেকে ওই ভেতরটা ONGC কলোনি এবার তোমাদের একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছ কত লোক ওখানে দাঁড়িয়ে আছে মাছ কিনবে বলে সবাই এখানে মাছ নেয় ইউজুয়ালি বেশিরভাগ লোক বাঙালিই থাকে এখানে যে কার পার্কিং রাখার জায়গা রয়েছে এখানে সবাই স্কুটি ফুটি যাদের টু হুইলার রয়েছে ওই ফুটপাতে রাখতে পারে ওখানে মাছ কিনবো তারপরে ওখান দিয়ে গাড়িটা ঘুরিয়ে একেবারে আমাদের বিল্ডিংয়ের সামনে কমপ্লিট এবারে বাড়ির দিকে যাচ্ছি মাছ কিনলাম রুই মাছ আর পমফ্রেট মাছ রুই মাছের দাম 1 কেজি 220 টাকা আর পমফ্রেট মাছের দাম 750 টাকা কেজি তো 500 পমফ্রেট কিনলাম পমফ্রেটটা কিনলাম হাজবেন্ডের জন্য কারণ উনি রুই মাছ খান না আর চুনো মাছ নিতে বারণ করেছেন এবারে তাই ভাবলাম যে ঠিক আছে পমফ্রেটই নিই এবারে পরিষ্কার টরিষ্কার করে মাছ টাছ বাড়িতে গিয়ে তারপরে অনেক কাজকর্ম রয়েছে আর চিকেন অল্প আছে আজকে চিকেন করবো না আজকে ফ্রেশ মাছটা কিনেছি
মাঝি করব। এইদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ইউজুয়ালিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, 5:30, 5:30, 4:30, 4:30 করে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে। আজকেও যদিও ওঠেনি, আজকে আমরা ওকে জোর করে তুলেছি যেহেতু আমরা বেরোবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। আমি আরও চেষ্টা করব যে আপনাদের জন্য ইউজফুল কন্টেন্ট আনার। বাড়ির দিকে যাচ্ছে, এই যে আমার ছেলে উঠে পড়েছে। সেকেন্ড চ্যানেলের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাই বাই।